আমার কাছে বহু প্রতীক্ষিত একটা বাংলা সিনেমা তার টিজার ড্রপ করা হয়েছে হ্যালো বন্ধুরা আমি সুদীপ ওয়েলকাম টু ফিল্মিডিটেক এখন আমরা কথা বলবো আপকামিং বাংলা সিনেমা তার টিজার নিয়ে এখানে মুখ্য চরিত্রে আমরা অভিনয় করতে দেখেছি বা দেখতে চলেছি বিক্রমদাকে বিক্রম চ্যাটার্জি এবং এর পরিচালনা করছেন তথাগততা তো এই পার্টিকুলার টিজারটা আমার কেমন লাগলো দেখুন পারিয়ার যে পোস্টারটা রিলিজ করা হয়েছিল সেই পোস্টারটা নিয়ে বহু বিতর্ক হয়েছে এবং সেই সব বিষয় আমি যদি সাইডেও রাখি ওই যে একটা অ্যাপিল যেভাবে বিক্রম দা ফুটিয়ে তুলেছিলেন তার চরিত্রায়নের মাধ্যমে ফার্স্ট লুক বা পোস্টার ইট ইটসেলফ সেখান থেকে এই কাজটা দেখার প্রতি যে আকর্ষণ যে ইচ্ছা সেটা জন্মে যায় এবং যারা এই ধরনের জিনিসগুলো নিয়ে খুব সচেতন বা যাদের কাছে সারমেয় হোক বা একজন পোষ্য থাকে বাড়িতে সেটা কুকুর হোক বিড়াল হোক তাদের জন্য একটা ইমোশনাল এরিয়া এবং সেই জায়গায় যতবার আমি সিনেমেটিক আকারে বা সিনেমেটিক অ্যাঙ্গেলে এই ধরনের সাবজেক্টকে প্রেজেন্ট হতে দেখেছি সেটা চার্লির কথা বলি বা বিভিন্ন সিনেমার কথা বলি আমার একটা আলাদা ইমোশন কাজ করে এবং এই সিনেমাটাও আমার মনে হয় সেই জায়গাটা জুড়ে আছে এবং এই টিজারটা দেখার পর আমার ইন্টারেস্টের লেভেল আরও বেড়ে গেল এবং যখন তথাগত তার সিনেমা নিয়ে আমরা কথা বলি তার প্রেজেন্টেশন নিয়ে কথা বলি একটা জিনিস আমি প্রথম থেকেই ভেবে নিই যে এর যে সিনেমাটিক এক্সপিরিয়েন্স অর্থাৎ এই যে ফ্রেমিং যেটা নিয়ে আমি কথা বলি সেটা অনবদ্য হবে ভটভটিতে আমি দেখেছি সেই রিপ্রেজেন্টেশন সেই জায়গাটা এবং এখানে এই পার্টিকুলার একটা ডেপথ যে সাবজেক্টে আছে সেখানে আমি অতটাও এক্সপেক্টেশন রাখিনি যে ফ্রেমিং নিয়ে কতটাই কাজ করা যাবে বাট যে অ্যাপিল যে রেফারেন্স যে আমরা ফ্রেম দেখতে পাচ্ছি এই পার্টিকুলার টিজারের মধ্যে ইটসেল সেগুলো দারুণ ওই যে জানলা বা একটা ভাঙা জানলা সেখানে বিক্রমদার যে অ্যাপিল পিছন দিক থেকে এবং যেভাবে আলোটা ওখানে পড়েছে যেভাবে কালার টোন কালার প্যালেট ওখানে ইউজ করা হয়েছে এবং প্রত্যেকটা ফ্রেমে সেগুলো অনবদ্য এবং বেশিরভাগ ক্ষেত্রে বিক্রমটাকে কিন্তু পিছন থেকে প্রেজেন্ট করতে চেয়েছে এই পার্টিকুলার টিজারটাই যেখানে একদম লাস্টে গিয়ে তার ফেস রিভিউ হচ্ছে এবং তার চরিত্র সম্পর্কে আমরা জানতে পারছি তার ফাইটিং স্কিল বা সে কেন লড়ছে এই জিনিসগুলো ছোট্ট পরিসরে আমাদের দেখানো হয়েছে বৃহৎ পরিসরে আমরা ট্রেলারের ক্ষেত্রে বা সিনেমায় গিয়ে দেখব এবং শুধু তাই নয় এই যে একটা একটা অ্যাপিল যেটা নিয়ে আমি বারবার কথা বলি যে কি আমি গল্পটাকে অডিয়েন্সের সামনে নিয়ে আসতে চাই তো তার মধ্যে যদি ব্রুটালিটি আছে তো সেটা সেটা থাক একদম হান্ড্রেড দোকান সেখানে বোঝাই যাচ্ছে যে কিরকম ব্যাপার হতে চলেছে কি সব জিনিস আসতে চলেছে যদিও আমরা এরকম একটা সিনেমার রেফারেন্স আমরা দেখেছি হিন্দি সিনেমায় যেটা হয়ে গেছে যেটা অবশ্যই একটা কুকুরকে নিয়ে ব্যাপার ছিল একটা বন্ধুর ব্যাপার ছিল যদিও পারিয়া সিনেমাটা আমাদের বুঝতে এটা কিন্তু আজকের অ্যানাউন্সমেন্ট নয় সিনেমাটা নিয়ে বহুদিন ধরে কাজ চলছে তো কিছু প্লট সাদৃশ্য পাওয়া মানেই কিন্তু আমার মনে হয় যে আলটিমেট গল্পটা সম্পর্কে সব কিছু জেনে গেলাম এবার এরকম ব্যাপার নয় এই গল্পটার মধ্যে কীরকম নিজস্বতা থাকে কতটা বাঙালি আনা থাকে এবং কতটা তার মধ্যে ক্যারেক্টারের ইনভলভমেন্ট থাকে সেটা দেখার এবং বিক্রম চ্যাটার্জি আমার মনে হয় একটা জেম তিনি যে কাজগুলো করেছেন আপনি উঠিয়ে দেখবেন সেগুলো প্রত্যেকটাই তার যে পোটেন্সিয়াল তার যে চরিত্রায়ন এবং তিনি তার ক্রাফ্ট দিয়ে কিন্তু বেশ সুন্দর কাজ করেন এবং বিক্রম চ্যাটার্জি নো ডাউট একজন প্রচন্ড প্রতিভাবান অভিনেতা আমি মনে করি এবং আমি প্রত্যেকটা রিভিউ করার সময় কথাটা বলি আমার মনে হয় রাইট ম্যানারে তাকে যদি ইউজ করা হয় রাইট চরিত্রে যদি তাকে ইউজ করা হয় তিনি সেটাই দারুণ কাজ করবেন এবং এখানে এই যে আমরা বলি না একটা একটা গুড লুকিং অ্যাক্টার একজন তার ক্রাফ নিয়ে কাজ করেছে এই কথাগুলো যখন আসে আমার মনে হয় সেখানে বিক্রম চ্যাটার্জি ভালো নাম্বার পায় এবং এখানেও সেই জিনিসটা সেই অ্যাপিলটা আমি দেখতে পেয়েছি সেই সেই ক্রাফটা দেখতে পেয়েছি আমার তো ব্যাপক লেগেছে এই টিজারটা তার প্রত্যেকটা জিনিসের দিক থেকে এবং একটা জিনিস না বললে আমার মনে হয় মিস করা হবে সেটা হচ্ছে মিউজিক মিউজিকও কিন্তু টিজারের মধ্যে শুনতে বেশ ভালো লাগে বেশ সুন্দরভাবে ইনহ্যান্স করে প্রত্যেকটা সিচুয়েশনকে এবং শুধুমাত্র তাই নয় এখানে আরও অনেক চরিত্র আছে তাদেরও আমরা ছোট ছোট গ্লিমস এই টিজারে দেখতে পেয়েছি তো সেই জায়গা থেকে এই যে গল্পটা এটা কোন জায়গায় নিয়ে পৌঁছায় ইমোশনালি অডিয়েন্সকে কোন জায়গায় কানেক্ট করতে পারে এবং যে মেসেজটা ডিরেক্টর মেকার্সরা দিতে চেয়েছে সেটা কতটা আমাদের কাছে এসে পৌঁছায় সেটা তো সিনেমা দেখে আমরা বলতে পারবো বাট ফার্স্ট লুক হিসাবে তার যে ডায়লগটা আছে যে যতটা রক্ত ঝরিয়েছ এই ডায়লগগুলো আমার মনে হয় প্রপার ম্যানারে এসেছে এবং তারা প্রিটিজারের টিজারের ক্ষেত্রেও এই শুধু ওয়ার্ডিংস গুলোই রেখেছিল যেখানে কোনো তারা ভিজ্যুয়ালি ব্যাপার স্যাপার রাখেনি আমার মনে হয় সেই এসেন্সটা সেই ফিলটা ক্যারি ফরওয়ার্ড হয়েছে এই টিজারের মধ্যে তো তোমরা আশা করি প্রত্যেকে দেখেছো টিজারটা না দেখে থাকলে অবশ্যই গিয়ে দেখো এবং তোমাদের ফিডব্যাক অবশ্যই কমেন্ট করে জানিও ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে এবং সবসময় ভালো জিনিস দেখবে চ্যানেল যদি প্রথমে দেখছো লাইক কমেন্ট শেয়ার করতে হবে সাবস্ক্রাইব করতে হবে যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায় ততক্ষণের জন্য টাটা